ইয়েমেনের উপকূলের কাছে গালফ অফ এডেনে আমেরিকার মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। আমেরিকার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের একদিনেরও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হলো। শীতকালীন ঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে দেশের 100 মিলিয়নেরও বেশি মানুষ। সপ্তাহান্তে ঝড়ের তাণ্ডবে 4 জনের মৃত্যু হয়েছে। ওয়েস্ট কোস্ট থেকে গ্রেট লেকস ও দেশের অন্যান্য অংশে তীব্র শীত ও ভারী তুষারপাতের কারণে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল, দেশজুড়ে বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই সোমবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপাবলিকান পার্টির আইওয়া ককাস। আইওয়া রিপাবলিকান ভোটাররা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কাকে দেখতে চান সেটি নির্ধারিত হবে এই ককাসে। স্টেট জুড়ে 1500-এরও বেশি স্থানে ভোট দেবেন তারা, তবে অতিরিক্ত ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইওয়ায় জিওপির ককাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি ভোট পাবেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। এমন বাস্তবতায় সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলি ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের মধ্যে কে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করবেন তাই আগ্রহের বিষয় হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ ঝোড়ো আবহাওয়ায় নিউ ইয়র্কবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন তিনি। তীব্র শীত ও তুষারপাতের কারণে স্টেটের অনেক জায়গায় যান চলাচল ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেন গভর্নর। প্রায় 2 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। সম্প্রতি অস্টিনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ার পর অস্ত্রোপচার করা হয়, তবে তার হাসপাতালে ভর্তির বিষয়টি গোপন রাখায় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে চলন্ত সাবওয়ে ট্রেনে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্রাউন হাইটস এলাকায় ম্যানহাটন অভিমুখী নাম্বার 3 ট্রেনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দেহভাজন। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 24,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে সব শেষ 24 ঘন্টায় গাজা উপত্যকায় 12টি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে 132 জন নিহত হয়েছে, যার ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24,100 জনে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া সহ নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে এবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ক্যারিয়ারে 3টি করে গ্র্যান্ডস্ল্যাম জয়ী 2 তারকা অ্যান্ডি মারে ও স্তানিসলাস বাভরিনকা। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আর্জেন্টিনার টমাস মার্তিনের বিপক্ষে সরাসরি সেটে বিধ্বস্ত হয়েছেন মারে। অন্যদিকে ফ্রান্সের এড্রিয়ান মানারিনোর কাছে হেরেছেন বাভরিনক।